বন্ধুরা, আমরা রয়েছি আধুনিক যুগে। দিন যত যাচ্ছে আধুনিকতার মাত্রা তত বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে নিত্যনতুন জিনিস, যেগুলো মানুষের জীবনকে আরো সহজ করে দিচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শহরের জনসংখ্যা, তাই বড় বড় শহরে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে কার পার্কিং, বাজার করা ইত্যাদি ইত্যাদি। তবে আনন্দের বিষয় হলো, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং বিজ্ঞানীরা প্রতিনিয়ত এই সব সমস্যাগুলোর সমাধান সূত্র খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আজ আমরা জানব এমনই কিছু নতুন বিষয়, যেগুলো আগত দিনে বড় বড় শহরগুলোর অনেক সমস্যার সমাধান করে দেবে। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। স্পিড রিডিউসার। বর্তমানে গতির যুগ, প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে অনেক মানুষ একটু জোরে গাড়ি চালাতে পছন্দ করে। আর বর্তমান ইয়াং জেনারেশনের নামে তো কোনো কথাই হবে না, হাতে গাড়ি বা বাইক পেলে নিমেষেই গতিবেগ উঠে যায় 100 উপরে। যাই বা হোক, বড় বড় শহরগুলোতে জোরে গাড়ি বা বাইক চালানো অনেক সময় বিপদ ডেকে আনে, কারণ সেখানে গাড়ির সংখ্যা অনেক বেশি, মাঝে মাঝেই ঘটে যায় দুর্ঘটনা। অনেক সময় জোরে গাড়ি চালানোর জন্য দিতে হয় জরিমানা। আর প্রতিটা দেশ জোরে গাড়ি চালানো বন্ধ করার জন্য নিত্যনতুন টেকনিক ব্যবহার করে। তবে বর্তমানে যে সমস্ত পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে তার থেকে আরও ভালো পদ্ধতি রয়েছে। মজার বিষয় হলো, এটার জন্য বেশি পয়সাও খরচ হয় না। এর জন্য রাস্তায় কিছু 3D প্যাটার্ন অঙ্কন করতে হয়। 3D ছবিগুলো এমনভাবে অঙ্কন করতে হবে যাতে সামনের দিক থেকে আসা মানুষদের মনে হয় ওটা অরিজিনাল। যেমন এই 3D গর্ত, রাস্তার উপর খেলতে থাকা বাচ্চা, এইগুলো অনেক শহরে বেশ কার্যকরী ভূমিকা পালন করছে। স্লাইড। আমাদের বয়স যতই হোক না কেন, আমাদের মধ্যে একটা বাচ্চা লুকিয়ে থাকে, সেজন্য আমরা মাঝে মাঝেই অজান্তে শিশু সুলভ আচরণ করে ফেলি। আর বড়দের মধ্যে এই শিশুকে বাঁচিয়ে রাখার জন্য বিদেশে অনেক শহরে সিঁড়িগুলোতে স্লাইড বানানো হয়েছে। এই স্লাইডে যে কোনো বয়সের মানুষ চড়তে পারে আর ছোটবেলার দিনগুলোর কথা স্মরণ করতে পারে। আরেকটা সুবিধা হলো, স্লাইডের মাধ্যমে আপনি নিমেষেই নিচে নেমে আসতে পারবেন সিঁড়ি না ভেঙেই। এটা একদিকে যেমন সময় বাঁচাবে, তেমনি অন্যদিকে আনন্দ দেবে। মানি ফর গার্বেজ, আবর্জনার জন্য টাকা। আপনি হয়তো ভাবছেন, ভাই MKTV, এটা আপনি কি বলছেন? বন্ধুরা, আমরা প্রতিদিনই রাস্তায় বের হয়ে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়, জলের বোতল কিনে থাকি। বেশিরভাগ বোতলই প্লাস্টিকের হয়ে থাকে। পানীয়টি খাওয়ার পর আমরা সাধারণত বোতলটি ডাস্টবিনে ফেলে দিই, বা আশেপাশে ডাস্টবিন না থাকলে রাস্তার ধারেই ফেলে দিই। কিন্তু চীনা সরকার মানুষকে মোটিভেট করার জন্য এমন একটি মেশিন বসাচ্ছে যেখানে আপনি খালি বোতলগুলোর বিনিময়ে টাকা পাবেন। পরিবেশ দূষণের বাড়বাড়ন্তের এই যুগে চীনের এই ভাবনাটি খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। তবে বোতলগুলোর বিনিময়ে বেশি পয়সা হয়তো পাওয়া যাবে না, কিন্তু পরিবেশ দূষণের মাত্রা কমবে তা বলাই যায়। আগামীতে চীনের প্রতিটা মেট্রো স্টেশনে এই মেশিন বসানোর পরিকল্পনা আছে। এছাড়াও পাবলিক প্লেস এবং বাস স্টপেজে এই মেশিন বসতে পারে। ভার্চুয়াল শপিং। বাজারে গিয়ে বাজার করা, জিনিসপত্র কেনা একটা বোরিং ব্যাপার, আর এটা অনেক সময়ও নষ্ট করে। কিন্তু দুবাইয়ের এক কোম্পানি এটারও একটা সমাধান বের করে ফেলেছে। দুবাইয়ের দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্টের সহযোগিতায় এক কোম্পানি ভার্চুয়াল শপিং মল বানিয়েছে, যেখানে আপনি রেসপন্সিভ স্ক্রিনের সাথে ইন্টারাক্ট করে জিনিসপত্র কিনতে পারবেন। এই ডিজিটাল স্ক্রিনে আপনি প্রোডাক্টের 3D ছবি দেখতে পাবেন, যেটা আপনি ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে কিনতে পারবেন, আর কেনার 2 ঘন্টার মধ্যেই সেটা আপনার বাড়িতে পৌঁছে যাবে। সাইকেলিস্ট প্রোটেকশন। বর্তমানে শহরের শিক্ষিত মানুষরা অনুভব করতে পারছে মানুষের জন্য পরিবেশের কতটা ক্ষতি সাধন হচ্ছে। সেজন্য আজ কয়েকটা শহরের মানুষ চলাফেরার জন্য পেট্রোল না পুড়িয়ে সাইকেল ব্যবহার করছে। আর এটা শুধুমাত্র যে পরিবেশ দূষণ কমায় তা নয়, এটা আমাদের স্বাস্থ্যও ভালো রাখে। তো আপনি যদি সাইকেলিং এর বেস্ট উদাহরণ দেখতে চান, তাহলে কানাডার ভ্যানকুভার শহরকে দেখুন, যেখানে আজ 50% মানুষ সাইকেলে চড়তে পছন্দ করে। আর এ ব্যাপারে ওখানকার স্থানীয় সরকার দারুণ ভূমিকা পালন করছে। সাইকেল চালকদের জন্য একটা আলাদা করিডোর বানিয়েছে, যেখানে তারা নিরাপদে সাইকেল চালাতে পারবে। ফ্রি পার্কিং স্পট। আমাদের দেশে গাড়ি পার্ক করা খুবই সহজ একটা ব্যাপার, আমরা যেখানে খুশি যেমন ভাবে খুশি গাড়ি পার্ক করে দিই, যদিও এর জন্য অনেক সময় ফাইন গুনতে হয়। কিন্তু অন্য দেশে পার্কিং স্পেসে গাড়ি পার্ক করার জন্য অনেকবার অনেক সময় ওয়েট করতে হয়, আবার অনেক ক্ষেত্রে পার্ক করার জায়গাই থাকে না।
তবে বর্তমানে কিছু শহরে এই সমস্যা আল্ট্রাসনিক সেন্সরের সাহায্যে সমাধান করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে আপনি পার্কিং স্পেসের মধ্যে ঢুকেই জানতে পারবেন গাড়ি রাখার জন্য কোথায় ফাঁকা জায়গা রয়েছে আর কোথায় নেই। কারণ যেখানে যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকে সেখানে লাইটগুলো রেড হয়ে থাকে, আর যেখানে গাড়ি থাকে না সেখানে লাইট গ্রিন হয়। এমনকি ওই স্থানে কটা গাড়ি রাখা যাবে সেটাও স্ক্রিনে ফুটে ওঠে। সো বন্ধুরা, এই পাঁচটি আইডিয়ার মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভালো লেগেছে স্পিড রিডিউসার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।